मुक्ति पे शांति पे आराम पे दस बछर चार चोर बुझते जमायत करो देखें लोक जादेर के चाइना रेजाल बेरे समय संयुक्त मोर्चा के ना टीएमसी के ना बीजेपी के काके भोट देव से बेपार बुझार भार बेपारे जनसभा तब प्रथम भारतीय पश्चिम बांगलार नागरिक भारतवासी पश्चिम बांगलार नागरिक गरीब मानुष शिक्षा स्वास्थ्य अन्न बासस्थान चारटे जिनिस चेयरमैन
নওসা সিদ্দিকীর সাথে কথা বলেছে যে কোথায় কোথায় আপনারা চাইছেন সেই জায়গার লিস্ট আমরা দিয়েছিলাম আমরা মন্ত্রী বাজার চেয়েছিলাম আমরা কুলফি চেয়েছিলাম আমরা ডাইমো খাবরা চেয়েছিলাম কিন্তু মন্ত্রী বাজার দিয়েছে কুলফি দিয়েছে আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আপনারা ডাইমো খাবরাটা আমাদের দিন আমি বললাম শুধু ডাইমো খাবরা নয় পুরো দক্ষিণ চব্বিশ পরগনায় যে যে জায়গায় আমরা দিচ্ছি ওই ওই জায়গার মধ্যে আপনারা কটা ছাড়ছেন বলেন তারা আমাদেরকে ছেড়েছে যে যে জায়গা ছেড়েছে আমরা অর্ডার করেছিলাম বাকি জায়গায় তাদেরকে সাপোর্ট করব তাই কুলপিতে খাম চিহ্নে যেমন ভোট দিবার কথা বলবো তেমন অন্যান্য জায়গাতে কেসতে হাতুড়িতে ভোট দিবার কথা আমি বলবো কারণ এটা আমার দায়িত্ব এরা বন্ধুত্বের হাত চেয়ে বাড়ায় আমি বলে যাই যদি আপনারা আমার কান্তি কামুলি তাই তো কান্তি কামুলি আমার এই দাদাকে দিনার অ্যাসেম্বলিতে যদি চিতান অবশ্যই আপনার পাশে আমি আছি কুলপি থেকে আমাদের সিরাজুল ওটা খাম চিহ্ন উত্তরপ্রদেশে পূজা বলে একটা ছোট্ট বোনকে রেপ করে
করতে হবে। ভক্তপুর কি ভাইরা শুনবে না, কাশ্মীরের মধ্যে আসিবা বলে সাত বছরে একটা বাচ্চা পুনকে আরে সে মুসলিম কি হিন্দু আমি দেখতে যাব না, আমার ভারতের বেটি, আমার ভারতের মেয়ে, আমার ভারতবর্ষের একজন নারী তাকে রেপ করে মেরে দেওয়া হলো, আজকে সেই পুনটা এখনো বিচার পেল না, এর নাম হলো পদ্মফুল। এই পদ্মফুল কি চলবে? আমি নাগরিক হিসেবে চিল্লাচ্ছি, এমপিও দেখিনি এখানে।
তোমার গুরুকে ভোট দিয়েছিল মমতা ব্যানার্জি বানিয়েছিল সেই বিমান গুরুর সন্ত্রাসের গুলিতে মধ্যগ্রামের অমিতাভ দাদা গুলি খেয়ে মারা গেল যে আমার বাংলার গর্ব ছিল বাংলার মানুষের সন্তান ছিল সেই অমিতাভ দাদাকে যারা গুলি করে মারল আজকে চুলাফল মমতা ব্যানার্জি তাদেরকে সাথে করে নিয়ে আবার দুয়ারে বসে লড়াই করছে এটাকে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিল এই পুলিশ সমাজ প্রোডাকশন বন্ধ হবে পদ্মফুলের নিঃশ্বাস চলে যাবে।
গুটকা খাওয়া যাবে না দেশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমার মনে হয় গুটকা প্রশাসন ভাইরা দোকানে দোকানে ছাপা না মেরে গুটকা ফ্যাক্টরিতে তালা মেরে দিলেই তো প্রোডাকশন বন্ধ দোকানে আসবে না পায়ে 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 বুঝানো হচ্ছে বিজেপিকে লুকতে হবে ভরতপুরকে লুকতে হবে তারা বলছে বিএমসি বলছে বিশেষ করে মুসলমান পাহাড়ে গিয়ে আজকে আমি বলে দিচ্ছি যে গোডাউন থেকে যে ফ্যাক্টরি থেকে যে কারখানা থেকে ভরতপুর জন্ম নিচ্ছে ওই বিএমসির কারখানাটাই তালা মেরে দিন তাহলে গোডাউন বন্ধ হবে আর এমন করে বিজেপি আর চলতে পারবে না কথা বুঝে আসছে না সেরা অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি জোট করলো 1998 এবং প্রেস বন্ধুকে বলল বিজেপি তো অছুত নয় বিজেপি তো খারাপ নয় বিজেপি আমাদের বন্ধু হয় কে বলছে মমতা ব্যানার্জি তিন নম্বর বলে চুলা ফুলের চিহ্ন দিয়ে বিজেপি দেখালিয়ে পুরো বাংলাতে ওই যে লালকে তুলতে পারছিল না বিজেপি তোলার জন্য একটা নাটক তৈরি করলো কি নাটক মাথায় ঘোমটা দিয়ে মুসলমানদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো ইতিহাস যেতে লাগলো রেডুল নামাজে যেতে গেল কত বুঝছেন না হঠাৎ করে দেখে বলছে মুসলমানদের ২৫০০০ করে ভাতা দেবো আমি তখন বললাম আয় কেন কীর্তি হচ্ছে এই মোল্লাগুলোকে ফাঁসাবে তখন আমি ছোট এত এসব বিষয়ে মাথা দিইনি আমি ভাবছি এখন যদি আমি বলতে যাই আমার কথা কেউ শুনবি কিন্তু আমি বুঝলাম এই মোল্লাদের ফাঁসাবে বলো একদম এত আদর করছে মানে বলি ফোড়া তৈরি করছে মোল্লাদের গায়ে গায়ে আদর করে করে নিয়ে যে কিন্তু ফেলে সবাই করবে কথা বুঝছেন না বলেন না রাজনীতি করতে এসেছে রাজনীতি কাকে বলে
राष्ट्र सेवा राष्ट्रवासी सेवा राष्ट्र की कोई उन्नति हो राष्ट्रवासी की कोई चाकरी शिक्षा स्वास्थ्य उन्नयन की कोई निरापदे थाकबे এই সব ব্যবস্থা করার নাম রাজনীতি কিন্তু আপনি হঠাৎ করে মরিশা হয়ে গেলেন কেন তারপরে গিয়ে রেড রোডে গিয়ে দোয়া চাইছে তারপরে বলছে 2019 এ লোকসভায় 18টা চলে যাওয়ার পরে বলছে যে গরু দুধ দেয় সে গরু লাথি খাবো অর্থাৎ মুসলমানরা হলো গরু ওরা আমাকে জিতিয়ে যদি লাথি খাবো দেখি মুসলমানকে হাততালি দিচ্ছে আমি সত্যি গরু ওদেরকে গরু বলছে নাকি হাততালি দিচ্ছে এমনি যাবে না এক কাজ কর বামের লোকগুলো
লোকগুলোকে মার মেরে 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 ভাব তো এই জান বাঁচাবার জন্য যাতে করে ওরা বিজেপি কে ভোট দেয় এই প্ল্যানটা করেছিল মমতা ব্যানার্জি তাই 2019 এ 18টা বাংলায় বিজেপি পেল 18000 কোটি টাকা লেনদেন করেছিল এর জন্য কথা বুঝা আসছে তাহলে আপনারা বলুন জোড়া ফুলে ভোট দেবেন যদি জোড়া ফুলে ভোট দেন যে পড়বে কোথায় জোরে বলুন আর পদ্ম ফুলে ভোট দিলে প্রকৃত শক্তিশালী হবে কে তিন নম্বর কথা বুঝা আসছে না তাহলে তিন নম্বর জোড়া ফুল দুটো এক না আলাদা জোরে বলুন তাহলে রইল হলো খাম কুলপিতে খাম চিহ্ন কুলপি যারা আছেন খাম চিহ্ন ওটা ভাইজানের চিহ্ন মুসলমানদের জন্য দাদা হুজুর নয় দাদা হুজুর পুরো ভারতবাসীর প্রিয় মানুষ অনেকে
অধিকার হবে ক্যাম্পের হাত থেকে বাঁচা হবে মনে রাখবেন আমার বিশেষ করে গায়ক আমার হিন্দু মা বোনেরা যারা গরিব আছেন আজকে আসামের কথা একটু ভাবুন ক্যাম্পে ভরে দিয়েছে আর মমতা এই পশ্চিমবঙ্গের ক্যাম্প করার জন্য রাজার হাতে জায়গা দিয়েছে খোঁজলেন ভুল বলছি কি মিথ্যা বলছি মমতা চিনলেছিল মমতা মুদির আগে মমতা বলেছিলেন আরসি করতে হবে অতএব শেষ কথা আমি এতটুকু বলে যাব তার কোন চিহ্ন বললাম কুলপিতে আর রায়পুরে কি বলে রায়দিঘিতে কাস্তে আদরি আর পাথর প্রতিমা কাক দিবে খারা কি বলে হাত চিনলে আর মন্দির বাজারে হাত চিনলে এক কথায় সংযুক্ত মোর্চা আমরা বন্ধুত্ব করেছি একে অপরের সেই বলেছিলাম না চিয়ারের একটা ঠ্যাক লাগবে আমি একটা ঠ্যাক নিয়েছি কথা মানে না অতএব বাকি তিনটে বাম এবং কংগ্রেসকে দেবেন বাকি তিনটে কাকে দেবেন বাম আর কংগ্রেস আর একটা আমার আছে আমি জানি আমাকে দেবে আমার হিন্দু মায়েরাও আছে বাপেরাও আছে বোনেরাও আছে বেটিরা আছে কেন সবাই ভাবছে 74 বছর তো কই কোন মুসলমান তো লিডার হয়নি আমাদের ক্ষতি তো আব্বাস সিদ্দিকী করবে অতএব ওই বাচ্চার কথা একবার শুনলো এটা হিন্দু মহলে আলোচনা হচ্ছে তাই বিজেপির খুব হার হয়ে গেছে তাই বিজেপি বলছে আব্বাস সম্প্রদায় দল করছে আর এই দলের প্রেসিডেন্ট একজন আদিবাসী
নিয়ে বলবেন যে ভোট কিনতে এসেছে তাকে আগে দেবো না বাকি অন্যদেরকে দেবো, যে কিনতে এসেছে ব্যবসায়ী, ঠিক না বেটি? কথা বলতে থাকবে তাহলে আমার শাসনের আপনার বিপদে কাজে তাদেরকেই লাগে।